হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। আজকে আমরা কেমিক্যাল কাইনেটিক্সের একটা খুব ইম্পর্ট্যান্ট পোর্শন পড়ব, সেটা হচ্ছে রেট অফ রিয়েকশনের উপর টেম্পারেচারের বা তাপমাত্রার নির্ভরতা কীরকম বা ডিপেন্ডেন্স কীরকম বা তাপমাত্রার কী প্রভাব রয়েছে। তো প্রথমেই দেখো, যখন আমরা চ্যাপ্টারটা শুরু করেছিলাম তখন আমরা একটা পয়েন্ট পড়েছিলাম যে রেট অফ রিয়েকশনের উপর কোন কোন জিনিসের প্রভাব রয়েছে, কোন কোন ফ্যাক্টর এর ওপর এফেক্ট করতে পারে। তো সেখানে আমরা বিভিন্ন রকম ফ্যাক্টরের কথা দেখেছিলাম এবং আলটিমেটলি আমরা শেষের দিকে দেখেছিলাম, লাস্টের দিকের পয়েন্টে একটা ছিল টেম্পারেচার এবং অপরটা ছিল কনসেন্ট্রেশন। তো কনসেন্ট্রেশন সম্পর্কে আমরা তারপরে খুব ডিটেলসে ডিসকাস করেছি, যেমন আমরা ফার্স্ট অর্ডার রিয়েকশন পড়েছি, সেকেন্ড অর্ডার, যা কিছু আমরা পড়েছি, জিরো অর্ডার রিয়েকশন, সমস্ত কিছু ওই কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। তো আজকে আমরা যে পোর্শনটা পড়বো সেটা হচ্ছে এই যে রেট অফ রিয়েকশন বা বিক্রিয়ার হার, এটা টেম্পারেচারের উপর কীভাবে ডিপেন্ডেন্ট সেটা আমরা আজকের ভিডিওতে দেখব। তো জেনারেলি দেখা যায় যখনই কোনো বিক্রিয়ার টেম্পারেচার বাড়ানো হয় তখনই সেই বিক্রিয়ার যে রেট কনস্ট্যান্ট, রেট কনস্ট্যান্ট বলতে আমরা কেটাকে বুঝি, সেই রেট কনস্ট্যান্টের মান দেখা যায় বেড়ে যায়। ফলে কি হয়, যদি কোনো বিক্রিয়ার রেট কনস্ট্যান্টের মান বাড়ে তাহলে এটা আমরা খুব ভালো করেই জানি যে সেই বিক্রিয়ার রেট অফ রিয়েকশনের মানও বাড়বে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে রেট অফ রিয়েকশন মানে কি? রেট অফ রিয়েকশন মানে হলো কে ইনটু বিক্রিয়কের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার এন, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, ঠিক আছে? আমরা এই ইকুয়েশনটা বারবার দেখে এসেছি, তাই তো? যে রিয়েকটেন্ট নিয়ে করা হয় বা যে রিয়েকটেন্ট নিয়ে বিক্রিয়াটা ঘটানো হয় সেই বিক্রিয়কের কনসেন্ট্রেশন তার টু দি পাওয়ার এন, এখানে এন এর মানটা হচ্ছে অর্ডার। আর এই যে কে, এই কেটাকে বলা হয়ে থাকে বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে একটা জিনিস ভেবে দেখো, এই কেটা যত বাড়বে রেট অফ রিয়েকশনটা তত বাড়বে, কারণ রেট অফ রিয়েকশনের সাথে কে যে সম্পর্ক সেটা সমানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা এখানে লিখতেই পারি এখানে যে রেট অফ রিয়েকশন মানেই হচ্ছে কে এর সাথে প্রপোর্শনাল। তার মানে টেম্পারেচার বাড়ালে যদি রেট কনস্ট্যান্ট বাড়ে তার মানে আমাদের রেট অফ রিয়েকশনও বাড়বে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এফেক্ট অফ টেম্পারেচার যেটা রয়েছে বেশিরভাগ রিয়েকশনের ক্ষেত্রে, দু একটা ব্যতিক্রম ছাড়া, সেগুলো আমরা পরে আলোচনা করব, বেশিরভাগ রিয়েকশনের ক্ষেত্রে কী হয়, যত তাপমাত্রা বাড়ানো হয় তত রেট অফ রিয়েকশন বাড়তে থাকে। তো একটা জেনারেল নিয়ম রয়েছে যে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে বা 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি আমরা বৃদ্ধি করি তাহলে দেখা যায় যে রেট অফ রিয়েকশনের মান আগে যেটা ছিল বা রেট কনস্ট্যান্টের মান, রেট কনস্ট্যান্টের মান আগে যা ছিল তার থেকে ডবল হয়। বোঝা গেল ব্যাপারটা? এটা হচ্ছে একটা জেনারেল ফর্মুলা। সব ক্ষেত্রে যে সমান হয় তা নয়, ডবল অর্থাৎ দ্বিগুণ থেকে তিন গুণ পর্যন্ত হতে পারে, ডবল থেকে তিন গুণ পর্যন্ত হতে পারে, অর্থাৎ কখনো কখনো আড়াই গুণও হতে পারে, ঠিক আছে? তো এইটাকে একটুকু ইজিলি লেখার জন্য আমাদের একটা টার্ম এলো, এই যে যত গুণ বাড়ছে এটাকে বলা হয়ে থাকে টেম্পারেচার কোএফিসিয়েন্ট। খুব ভালো করে বোঝো, 10 ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধিতে রেট কনস্ট্যান্টের মানটা যতটা বাড়ছে, ঠিক আছে, বা যত গুণ বাড়ছে সেটার পরিমাপকে বলা হয়ে থাকে টেম্পারেচার কোএফিসিয়েন্ট। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি এটা যে টেম্পারেচার কোএফিসিয়েন্ট মানে কি। তাহলে তাহলে টেম্পারেচার কোএফিসিয়েন্ট মানে হচ্ছে রেট কনস্ট্যান্টের মান অ্যাট টি প্লাস 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাই কে টি। খুব ভালো করে বোঝো, টি মানে হচ্ছে কে টি, এই টিটা মানে যে কোনো একটা টেম্পারেচার, সেই টেম্পারেচারটা 5 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে, 10 ডিগ্রি, 15 ডিগ্রি, যা খুশি হতে পারে। সেই টেম্পারেচারে যে রেট কনস্ট্যান্ট এবং 10 ডিগ্রি উষ্ণতা আরও বাড়িয়ে দিলে বা 10 ডিগ্রি তাপমাত্রা বাড়িয়ে দিলে রেট কনস্ট্যান্টের যে মানটা হবে তাদের যে অনুপাত, সেই অনুপাতটা আমরা বলেছি 2 থেকে 3 মধ্যে হতে পারে। অর্থাৎ টেম্পারেচার কোএফিসিয়েন্টের মান এখানে 2 থেকে 3 পর্যন্ত হতে পারে, 2, 2, 3, অর্থাৎ 2 থেকে 3 পর্যন্ত এর মানটা হতে পারে, ঠিক আছে? সাপোজ আমরা একটা উদাহরণ দিতে পারি, যে সাপোজ মনে করো 30 ডিগ্রি সেন্টিগ্রেডে কে এর মান হয়তো দেখা গেল এক্স, 10 ডিগ্রি যদি আমরা বাড়িয়ে দিই অর্থাৎ 40 ডিগ্রি করি তাহলে এর মানটা ডবল হয়ে যাবে, অর্থাৎ এটা কত হয়ে যাবে তখন 2x। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, 40 ডিগ্রি থেকে যদি আমরা আরও বাড়িয়ে দিই 50 ডিগ্রি সেন্টিগ্রেড করি তাহলে দেখো 40 থেকে 50, 10 ডিগ্রি বাড়ালাম, 2x হয়ে যাবে কত, 4x। 50 থেকে 60 করলাম, আরও 10 ডিগ্রি বাড়ালাম, 4x হয়ে যাবে 8x। অর্থাৎ এইভাবে রেট কনস্ট্যান্টের মানটা বাড়তে থাকবে, ঠিক আছে?
বেশ, কখন এই ঘটনাটা ঘটবে? যদি বলে দেয় টেম্পারেচার কোএফিসিয়েন্টের মানটা হচ্ছে 2, যদি 2 বলে তাহলে এরকম ডবল ডবল আকারে বাড়তে থাকবে। এখন টেম্পারেচারের কোএফিসিয়েন্টের মানটা 2.5ও হতে পারে, 2.5ও হতে পারে, তখন কি হবে? যদি তোমার প্রশ্নতে বলে দেয় টেম্পারেচার কোএফিসিয়েন্টের মান 2.5, তখন তুমি কি করবে? তখন 30 থেকে 40 আসবে, এক্সটা হয়ে যাবে 2.5x, ঠিক আছে? এরকম করে আমরা 2.5 গুণ করে করে বাড়াতে থাকবো। আবার যদি এটার মান 3 হয় তাহলে এক্সটা হয়ে যাবে 3x, 3x থেকে আরও 3 গুণ বাড়লে হয়ে যাবে 9x, 9x থেকে আরও 3 গুণ বাড়লে হয়ে যাবে 27x। এইভাবে প্রতি 10 ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধিতে মানটা বাড়বে। তো এই ফর্মুলাটার সাহায্যে অ্যাকুরেটভাবে কিন্তু কে এর মান নির্ণয় করা সম্ভব হয় না। তো সেই জন্য অ্যাকুরেটলি কীভাবে কে এর সাথে টি এর টেম্পারেচার রয়েছে সেটা জানার জন্য আমাদের এর পরে যে নেক্সট ইকুয়েশানটা আমরা পড়ব সেটা হচ্ছে আরহেনিয়াসের ইকুয়েশান। খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষাতে বারবার আসে, ঠিক আছে? তো ইকুয়েশানটা হচ্ছে আরহেনিয়াস ইকুয়েশান। এই ইকুয়েশানটাই পরীক্ষাতে দেয় যে ইকুয়েশানটি লেখো, কে এর সাথে যে টি এর ডিপেন্ডেন্স, কে এর সাথে টি এর সে সম্পর্কটা খুব সুন্দরভাবে বোঝা যায়। টেম্পারেচার কোএফিসিয়েন্টের মাধ্যমে বোঝা যাচ্ছে, কিন্তু এখানে খুব একটা ভালোভাবে এদের নির্ভরশীলতাটা বোঝানো যাচ্ছে না, কারণ টেম্পারেচার কোএফিসিয়েন্টের মানটা চেঞ্জ হচ্ছে, কখনো 2, কখনো 2.5, কখনো 3। কিন্তু এখানে আমরা কি করব, একদম ফিক্সড একটা ইকুয়েশান পাবো, যে ইকুয়েশানটা আরহেনিয়াসের ইকুয়েশান নামে পরিচিত। এবং এই ইকুয়েশানটা খুব ভালোভাবে লিখে রাখো, বইয়েও দেখবে দেওয়া আছে, এটা কে সমান এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। এখানে কে মানে আমরা প্রত্যেকেই জানি, কে মানে হচ্ছে বলো রেট কনস্ট্যান্ট বা বিক্রিয়ার হার ধ্রুবক, এই হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। এই ইংলিশ টার্মগুলো মনে রাখতে পারো, পরীক্ষার সময়তে এগুলোও লিখলে সুবিধা হবে, বইয়ে বাংলা টার্মগুলো অতটা মনে রাখার দরকার নেই, এগুলো একটু বেশি সহজ। ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বা এই ফ্যাক্টরটার আরেকটা নাম রয়েছে, এ দেওয়া রয়েছে আরহেনিয়াসের নাম অনুসারে, এটা এসেছে, এটাকে বলা হয়ে থাকে আরহেনিয়াস ফ্যাক্টর, ঠিক আছে? যে কোনো একটা তোমরা লিখতে পারো, বা এটাকে আমরা বলতে পারি প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর। প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর এটা কেন হচ্ছে বলছি, প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর কারণ হচ্ছে এই যে তার পরে ইটা রয়েছে, এই ইটাকে বলা হয়ে থাকে এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, ঠিক আছে? তাহলে ইটা যেহেতু এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর এবং এটা তার আগে রয়েছে, সেই জন্য প্রিটা অ্যাড হয়েছে, বোঝা গেছে? এরপর আমরা চলে আসছি ইএ। ইএ মানে হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, মানে সক্রিয়করণ শক্তি, খুব ইম্পর্ট্যান্ট টার্ম, ইএ মানে হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, ঠিক আছে? এরপরই চলে আসছে আমরা আর। আর মানে আমরা প্রত্যেকেই জানি যে এটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এবং এর মানও আমরা প্রত্যেকে জানি, সেটা হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে? এরপর আমরা নেক্সট চলে আসবো টি। টি ফর টেম্পারেচার, এটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, টেম্পারেচারটা আমরা যখন ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো করব তখন টেম্পারেচারটা আমরা কিসে নেবো, কেলভিনে নেবো, কারণ আরের মানটাও মানটাও জুল পার মোল পার কেলভিন আছে, ঠিক আছে? এবং টেম্পারেচারটাও আমরা কিসে নেবো, কেলভিনে নেবো। তাহলে আমাদের আরহেনিয়াসের যে ইকুয়েশান সেটা আমরা পেলাম। এখান থেকে কোশ্চেন কী আসে, কোশ্চেন আসে আরহেনিয়াসের ইকুয়েশানটি লেখো এবং প্রত্যেকটা টার্ম কী সিগনিফাই করে তাদের নামগুলো লেখো, তাহলে এটা তোমরা লিখতে পারবে। আচ্ছা, তাহলে পুরো ব্যাপারটা বোঝা গেল, বেশ। তাহলে এখান থেকে কে এর সাথে টি এর যে সম্পর্ক সেই সংক্রান্ত একটা গ্রাফ আঁকা যেতে পারে, এবং গ্রাফটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তাহলে গ্রাফটা কীরকম হবে দেখো, এখানে কে রাখছি, এখানে টি রাখছি। দেখো, দেখে মনে হতে পারে যে যেহেতু এখানে ইএ বাই আর টি হচ্ছে, সেই জন্য কে বাড়লে টিটা কমবে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি সেটা ঘটে না, কারণ এখানে আবার একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে। তার মানে আলটিমেটলি কে এর সাথে টি এর যে সম্পর্ক সেটা হচ্ছে প্রপোর্শনাল বা সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ টি বাড়লে কে বাড়বে, একটু আগে আমরা সেটাই দেখলাম, ঠিক আছে? আমরা প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর ছাড়াও আমরা একটু আগেই যে মানগুলো বের করছিলাম সেই মানগুলো থেকে আমরা সেই ভ্যালুটা কিন্তু অলরেডি দেখতে পেলাম, ঠিক আছে? আমরা টেম্পারেচার কোএফিসিয়েন্ট বের করলাম, সেখানেও আমরা দেখলাম 2 গুণ থেকে 3 গুণ হারে বেড়ে যাচ্ছে। তো এখানেও ব্যাপারটা হচ্ছে কে এর সাথে টি এর সম্পর্ক সমানুপাতিক। দেখো, ইকুয়েশানটি থেকেও বুঝতে পারবে, দেখো ই টু দি পাওয়ার ই এ বাই আর টি আছে, তাহলে যেহেতু হরে আছে এটা টিটা, তাহলে অ্যাকচুয়ালি কে এর সাথে এটা কমা উচিত ভ্যালুটা, কিন্তু এখানে আবার একটা মাইনাস দেওয়া আছে, তার মানে আলটিমেটলি কী হয়, ভ্যালুটা পজিটিভ হয়,
এবং এরকম একটা কার্ভ দেখা যায়, ঠিক আছে, কে এর সাথে টি এর, অর্থাৎ এক্সপোনেনশিয়ালি এটা গ্রো করতে থাকে, স্ট্রেট লাইন কিন্তু হয় না। তাহলে এই কার্ভটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই গ্রাফটা পরীক্ষা পারপাসেও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার আমরা দেখব যে এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, কে সমান এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি, এখান থেকে আরেকটা সহজ ইকুয়েশনে পৌঁছানো যায়, কারণ এই ই দিয়ে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো করাটা আমাদের পক্ষে খুব কঠিন হয়ে যায়, সেই জন্য আমরা এটাকে একটু লগের আকারে নিয়ে আসার চেষ্টা করব। তো লগের আকারে নিয়ে আসার জন্য প্রথমেই আমরা কি করব, এটাকে এলএনে নিয়ে আসব। আমরা প্রত্যেকেই জানি ম্যাথামেটিক্যাল ফর্মুলা থেকে এই এলএন আর লগ বেস ই দুটো জিনিস কিন্তু একই। তো যাই হোক, আমরা এখানে লিখলাম এলএন কে সমান এলএন এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। এখান থেকে আমরা একটা জিনিস পাবো, দেখো এলএন বা লগ দুটোর একই টাইপের সূত্র, এম ইন্টু এন অর্থাৎ সমান কি হয়ে যাবে, আমরা জানি যে এলএন এম ইন্টু এন সমান লেখা যায় যে এলএন এম প্লাস এলএন এন, অর্থাৎ এই গুণ আকারে থাকলে দুটোকে আলাদা আলাদাভাবে যোগ করে দেওয়া যায়। তাহলে এখানে হবে এলএন এ প্লাস এলএন ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি, এটা আমরা এখান থেকে লিখতে পারলাম। এতটা অবধি ক্লিয়ার হয়েছে? বেশ, এই যে এলএন, এই এলএনটাকে এবার আমরা এটাও লিখতে পারি এলএন এর পরিবর্তে যে লগ কে বেস ই, দুটো জিনিস কিন্তু একই, বারবার বলছে, হ্যাঁ, প্লাস লগ ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি বেস ই। এবার এই যে পাওয়ারটা রয়েছে মাইনাস ই এ বাই আর টি, এটাকে এবার আমরা বাঁদিকে নিয়ে চলে আসতে পারি। তাহলে পরের লাইনে আমরা কি এটা লিখতে পারি যে লগ কে সমান লগ এ বেস ই মাইনাস ই এ বাই আর টি। দেখো তারপরে পড়ে থাকছে লগ ই বেস ই, এর মান কত? ওয়ান, ঠিক আছে। বেশ, তাহলে এটাকে আমরা পরের লাইনে নাও লিখতে পারি। তাহলে আমাদের ইকুয়েশানটা দাঁড়ালো এরকম, ঠিক আছে, যে লগ কে সমান লগ এ মাইনাস ই এ বাই আর টি। এবার এখান থেকে একটা জিনিস আমাদের খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখবে আগেও আমরা বলেছি যে যদি বেসটা ই থাকে তাহলে আমাদের ক্যালকুলেটারে প্রবলেমটা করা খুব কঠিন হয়ে পড়ে, তাই এটাকে আমাদের টেন বেসে নিয়ে আসতে হবে। কেমিস্ট্রির সমস্ত প্রবলেম কি আমরা টেন বেসে নিয়ে আসবো, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে টেন বেসে নিয়ে আসার জন্য কি করতে হবে? এবার আমরা জানি খুব ভালোভাবে, টেন বেসে নিয়ে আসার জন্য যখনই এটাকে টেন বেসে নিয়ে আসবো তখনই এটাকে 2.303 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের আলটিমেটলি যে ভ্যালুটা আসবে সেটা কি দাঁড়াবে, সেটা হবে 2.303 লগ কে বেস 10 সমান 2.303 লগ এ বেস 10 মাইনাস, এটা যেমন আছে, ই এ বাই আর টি। পরের লাইনে আমাদের 2.303 দিয়ে যদি সবগুলোকে ভাগ করে দিই তাহলে আমাদের খুব সুন্দর একটা ইকুয়েশন আমরা এখান থেকে পেয়ে যাব, লগ কে বেস 10 সমান লগ এ বেস 10 মাইনাস ই এ বাই আর টি। এই ইকুয়েশানটার সাহায্যে যে কোনো ম্যাথামেটিক্যাল প্রবলেম আমরা সলভ করতে পারবো, অর্থাৎ আরহেনিয়াসের এই যে ইকুয়েশানটা আমরা পেলাম এই ইকুয়েশানটা খুব গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশান, ঠিক আছে। এবং এই ইকুয়েশানের সাহায্যে আমরা ই এর ভ্যালু বের করতে পারবো, অ্যাক্টিভেশন এনার্জির ভ্যালু, ঠিক আছে, আচ্ছা কে এর ভ্যালু বের করতে পারবো, টি এর সাথে কে এর কী সম্পর্ক সেটাও আমরা সমস্ত কিছু এর মাধ্যমে বের করতে পারবো। এবার একটু গ্রাফটা দেখা যাক, এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট গ্রাফ রয়েছে, সে গ্রাফটা হচ্ছে ডাইরেক্ট, এই গ্রাফটা আছে লগ কে ভার্সেস 1/t, 1/t এর গ্রাফটা কেমন হবে এঁকে দেখাও, ঠিক আছে। তাহলে দেখো লগ কে এর সাথে 1/t মানে পুরো যে গ্রাফটা, পুরোটা 1/t, শুধু টি নয়, সেটা কেমন হবে, সেটা আস্তে 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 নিচের দিকে নামতে থাকবে, ঠিক আছে। কেন নামতে থাকবে, তার কারণটা এখানে মাইনাস সাইন আছে। তাহলে 1/t এর যে মান লগ কে এর সাথে সেটা কী হবে, আস্তে 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 কমবে, সেটাই হওয়ার কথা, কারণ আমরা জানি কে এর সাথে টি এর সম্পর্কটা সমানুপাতিক। তাহলে কে এর সাথে টি এর সম্পর্ক যদি সমানুপাতিক হয় তাহলে কে এর সাথে 1/t এর সম্পর্ক ব্যস্তানুপাতিক হওয়ারই কথা, সেই জন্য এটা আস্তে 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 কার্ভটা কী হবে, নিচের দিকে নামতে থাকবে। আশা করি পুরো ব্যাপারটা এবার তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে লগ কে ভার্সেস টি করে দিও না, লগ কে ভার্সেস টি করে দিলে কিন্তু আবার গ্রাফটা ওপর দিকে উঠতে থাকবে। খুব ভালো করে জায়গাটা বোঝার চেষ্টা করো যে পরীক্ষাতে যে গ্রাফটা আসে সেটা তোমাদের আসে লগ কে ভার্সেস 1/t, সেই জন্য কী হয় গ্রাফটা আস্তে 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 নিচের দিকে নামে, ঠিক আছে। এটাকে আমরা ইয়ে করতে পারি, ওয়াই সমান এম এক্স প্লাস সি এর সাথে কম্পেয়ার করতে পারি, সেখানে এম এর মানটা আস্তে আস্তে নিচের দিকে নামছে, অর্থাৎ এখানে যে অ্যাঙ্গেলটা দাঁড়াবে সেটাকে আমরা বলতে পারি থিটা, ঠিক আছে।
সরি এই দিকটা হবে না এধারটাকে এধারটাকে আমরা থিটা বলতে পারি অ্যাঙ্গেলটাকে এগুলো তোমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলা থেকে বুঝতে পারছো আর এই যে পোরশনটা এই পোরশনটা আমাদের এই যে সিটা অর্থাৎ এটা হচ্ছে লগ এ বাকি পোরশনটা ঠিক আছে তাহলে এর মাধ্যমে আমরা পুরো জিনিসটা বুঝতে পারলাম যে আরহেনিয়াসের ইকুয়েশনটা কিভাবে হচ্ছে এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে আরহেনিয়াসের ইকুয়েশন আমরা লিখলাম ঠিক আছে এই ইকুয়েশনটার মাধ্যমে আমরা যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারবো তো এখানে আমাদের দুটো সমস্যা দেখা যায় অর্থাৎ আমরা আগের দিনই দেখবো একটা আলোচনা করছিলাম যে ধরো সাপোজ এ টু প্লাস বি টু এখান থেকে টু এ বি তৈরি করছি তো এই বিক্রিয়াটা ঘটার জন্য এখানে দু ধরনের সমস্যা দেখা যেতে পারে প্রথম সমস্যাটা হচ্ছে যে সংঘর্ষ তত্ত্ব বা কলিশন থিওরি কলিশন থিওরি ব্যাপারটা কীরকম দেখো আগের দিন বলছিলাম যে দুটো বিক্রিয়কের মধ্যে সংঘর্ষ হলো আর সঙ্গে সঙ্গে প্রোডাক্ট উৎপন্ন হয়ে গেল এমন কিন্তু ঘটনাটা কোনোদিনও ঘটে না তার কারণ যখন দুটো বিক্রিয়ককে মেশানো হয় ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে এক সেকেন্ডের মধ্যে কয়েক লক্ষ তাদের মধ্যে কয়েক লক্ষবার সংঘর্ষ হয় তাহলে সব সংঘর্ষগুলোই যদি ফলপ্রসূ হতো বা এফেক্টিভ হতো তাহলে কিন্তু প্রোডাক্ট আমাদের সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যেত কিন্তু বাস্তবে দেখা যায় কলিশন থিওরি অনুযায়ী যে শুধুমাত্র সেই সমস্ত কলিশনগুলো থেকে বা ধাক্কাগুলো থেকেই প্রোডাক্ট উৎপন্ন হয় যে সমস্ত ধাক্কাগুলো একটা নির্দিষ্ট ডিরেকশনে হেড টু হেড এসে পরে ধাক্কা মারে এবং একটা নির্দিষ্ট এনার্জি বিশিষ্ট এনার্জি নিয়ে একটা নির্দিষ্ট এনার্জি নিয়ে সেই ধাক্কাটা মারে এবং সেই ঘটনাটাকেই বলা হয়ে থাকে এফেক্টিভ কলিশন তাহলে এফেক্টিভ কলিশন হওয়ার জন্য আমাদের সামনে দুটো বাধা সৃষ্টি হয় প্রথম বাধাটা হচ্ছে তাদের দিকবিন্যাসজনিত বাধা দিকবিন্যাসজনিত বাধাটা ঠিক এরকম সাপোজ মনে করো আমরা এই যে এ টুর সাথে বি টু মিশিয়ে এ বিটা বানাবো তাহলে আমরা এটাকে এ ধরছি এটা এ তাহলে এ টু তৈরি হলো এটা হচ্ছে বি এটা বি এদের মধ্যে যে ধাক্কাটা ঠিক এরকমভাবে হেড টু হেড হতে হবে একসাথে যদি এরকমভাবে হেড টু হেড হতে পারে তবেই কিন্তু টু এ বি তৈরি হবে নচেত কিন্তু নয় সাপোজ মনে করো আমি বলছি এরকম যে এ এ এরকম করে ধাক্কা মারলো ঠিক আছে তাহলে এদের মধ্যে যে ধাক্কাটা এখানে দেখো একটা এর সাথে একটা বিয়ের ধাক্কা হচ্ছে আর একটা এর সাথে আর একটা বিয়ের কিন্তু হচ্ছে না অর্থাৎ এটা কিন্তু এফেক্টিভ কলিশন হলো না ঠিক তেমনিভাবে সাপোজ মনে করো এটা এরকম আছে বিটা মনে করো এদিক থেকে এসে ধাক্কা দিল ঠিক আছে তাহলে এটাও কিন্তু এফেক্টিভ কলিশন নয় তাহলে এফেক্টিভ কলিশন হতে গেলে হেড টু হেড বা মুখোমুখি হতে হবে এবং শুধু হেড টু হেড হলেই হবে না নির্দিষ্ট ডিরেকশনের হেড টু হেড হতে হবে ঠিক আছে কলিশন হতে হবে বা সংঘর্ষ হতে হবে এবং সেখানে আমাদের দেখে নিতে হবে একটা নির্দিষ্ট এনার্জি সম্পন্ন যেন সেই ধাক্কাটা হয় অর্থাৎ আমাদের নেক্সট যে পয়েন্টটা বা বাধাটা বা ব্যারিয়ারটা সেটা হচ্ছে এনার্জি ব্যারিয়ার বা শক্তিজনিত বাধা শক্তিজনিত বাধা এই দুটো কারণের জন্য সমস্ত বিক্রিয়াতে মানে সব কলিশনগুলোতে প্রোডাক্ট উৎপন্ন হয় না ঠিক আছে খুব কম সংখ্যক কলিশনে এফেক্টিভ কলিশনে পরিণত হয় এবং সেগুলো থেকেই প্রোডাক্ট উৎপন্ন হয় সেটা হচ্ছে সাপোজ আমরা যদি একটা গ্রাফ আঁকি তাহলে ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হবে ধরো এখানে একটা রিয়েক্টেন্ট আছে ঠিক আছে এটা মনে করো রিয়েক্টেন্টের এনার্জি রিয়েক্টের মানে হচ্ছে বিক্রিয়ক সে বিক্রিয়কের এনার্জি ঠিক আছে ওপরের দিকটা আমি এনার্জি রাখলাম ক্লিয়ার এতটা অবধি আচ্ছা এইখানটাতে ডান দিকটাতে আমাদের কি হচ্ছে রিয়েক্টেন কোঅর্ডিনেট রাখলাম আচ্ছা রিয়েকশন কোঅর্ডিনেট আচ্ছা এবারে কি হচ্ছে এই যে রিয়েক্টেন এখানে রয়েছে এর কিন্তু একটা নির্দিষ্ট এনার্জি বা শক্তি রয়েছে এবার এখান থেকে মনে করো প্রোডাক্ট উৎপন্ন হবে আমরা জানি যে রিয়েক্টেন্টের থেকে প্রোডাক্টের যে এনার্জি সেটা কখনো কম হতে পারে ঠিক আছে আবার কখনো কখনো বেশি হতে পারে থার্মোডিনামিক্সে তোমরা এগুলো পড়েছ ঠিক আছে একটাকে বলা হয় এক্সোথার্মিক প্রসেস একটাকে বলা হয় এন্ডোথার্মিক প্রসেস এক্সোথার্মিক প্রসেসে হিট বেরিয়ে যায় সেটাকে বলা হয়ে থাকে তাপ মুচি আর এন্ডোথার্মিক প্রসেসে হিট অ্যাবজর্ব হয় সেটাকে বলা হয়ে থাকে তাপ শোষী তো এখানে আমাদের এতটা কিছু জানার দরকার নেই তোমরা ক্লাস ইলেভেনে থার্মোডিনামিক্সে সেগুলো সব ভালো করে পড়েছ আশা করি এখানে আমাদের যে ঘটনাটা এই রিয়েক্টেন্ট থেকে এটাকে যদি আমরা প্রোডাক্ট লিখি রিয়েক্টেন্ট থেকে এটা আর এটা পি প্রোডাক্ট তখনই তৈরি হবে যখন এই রিয়েক্টেন্টকে শক্তি দিয়ে একটা নির্দিষ্ট শক্তি স্তরে নিয়ে যাব তখনই একমাত্র বিক্রিয়াটা ঘটা সম্ভব হবে এবং তাদের মধ্যে প্রোডাক্ট তৈরি হবে
এই স্টেটটাকে বলা হয় থাকে ট্রানজিশন স্টেট, ট্রানজিশন স্টেট, ঠিক আছে? এখানেও ঠিক তাই, এটাকে এনার্জি দিয়ে একটা নির্দিষ্ট শক্তি স্তরে পৌঁছাতে হয় এবং সেই স্টেটটাকে বলা হয়ে থাকে ট্রানজিশন স্টেট, এবং এই রিয়াক্ট্যান্টকে যে পরিমাণ এনার্জিটা দিয়ে সেই স্টেটে নিয়ে যাওয়া হয় সেটাকে বলা হয়ে থাকে তার অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে আমরা দেখতে পেলাম যে কোন একটা বিক্রিয়ক সাধারণ অবস্থাতে বিক্রিয়া করে না, সেটাকে কি করতে হয়, বাইরে থেকে শক্তি প্রয়োগ করে একটা নির্দিষ্ট শক্তি স্তরে নিয়ে যেতে হয়, তবেই তাদের মধ্যে এফেক্টিভ কলিশন সম্পন্ন হয় এবং সেই এফেক্টিভ কলিশনের ফলে আবার প্রোডাক্ট তৈরি হয়। প্রোডাক্ট তৈরি হওয়ার সাথে সাথে কি হচ্ছে, সেটা আবার স্থায়িত্ব আস্তে আস্তে বাড়ছে। আর আমরা জানি কারণ স্থায়িত্ব যত বেশি হয় তত তার এনার্জিটা আস্তে 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 কমতে থাকে, অর্থাৎ যার এনার্জি বেশি তার স্টেবিলিটি কম, যার এনার্জি কম তার স্টেবিলিটি বেশি। সাধারণভাবে তোমরা বাস্তব জীবনে দেখবে যে মানুষটা খুব বেশি এনার্জেটিক, হ্যাঁ, বা খুব বেশি রাগী মানুষ আর কি, তাদের দেখবে স্টেবিলিটি কম হয়, অর্থাৎ তারা শান্ত প্রকৃতির হয় না, কিন্তু যারা শান্ত প্রকৃতির হয় তাদের এনার্জি কম হয় বা ধীস্থির হয় তারা। তাহলে এখানেও ঠিক তাই, প্রথমে রিয়েক্টেন্টটা শান্ত ছিল, বাইরে থেকে এনার্জি পুট করা হলো, তার ফলে সেটা ট্রানজিশন স্টেটে গেল, এনার্জি বেড়ে গেল এবং সেটা আনস্টেবল হয়ে গেল। সঙ্গে সঙ্গে কি হলো, সেটা আবার স্টেবল হওয়ার চেষ্টা করবে, স্টেবল হওয়ার সাথে সাথে এখানে কলিশনের ফলে আমাদের প্রোডাক্ট তৈরি হলো, প্রোডাক্ট তৈরি হওয়ার ফলে সেটা আবার নিচের দিকে নেমে এলো। এবারে এখানে দুটো ঘটনা ঘটে, কখনো কখনো দেখা যায় যে রিয়েক্টেন্টের যে এনার্জি লেভেলটা ছিল তার থেকে প্রোডাক্টের লেভেলটা আরও কমে গেল, কিংবা দেখা যায় রিয়েক্টেন্টের এনার্জি লেভেল থেকে প্রোডাক্টের লেভেলটা আর একটু উপরে থাকলো, ঠিক আছে? তো এরকম দুরকম প্রোডাক্ট আমাদের দেখতে পাওয়া যায়। তো সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে যে বাধাটা সেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জির বাধা। অ্যাক্টিভেশন এনার্জি বলতে কি বুঝবো, না কোন একটা বিক্রিয়ক যে শক্তি স্তরে রয়েছে সেখান থেকে আর যতটা ন্যূনতম শক্তি দিলে বিক্রিয়কটা এফেক্টিভ কলিশন করতে পারে এবং সংঘর্ষে লিপ্ত হতে পারে এবং বিক্রিয়া জাত পদার্থ উৎপন্ন করতে পারে, সেই ন্যূনতম শক্তিকে বলা হয়ে থাকে অ্যাক্টিভেশন এনার্জি, ঠিক আছে? আরেকটা জিনিস এখান থেকে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে থ্রেশহোল্ড এনার্জি বা সূচনা শক্তি। সূচনা শক্তি মানে হচ্ছে এখান থেকে এই শক্তিটা অ্যাক্টিভেশন এনার্জি আর রিয়েক্টেন্টটা এখানে আছে, তার মানে এই লেভেলটা জিরো লেভেল, এটা জিরো লেভেল, জিরো লেভেল থেকে এখানে আছে তার মানে রিয়েক্টেন্টের অলরেডি একটা শক্তি বর্তমান আছে। তাহলে রিয়েক্টেন্টের যে শক্তি এখন বর্তমান রয়েছে তার সাথে অ্যাক্টিভেশন এনার্জি যোগ করলে বিক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়। থ্রেশহোল্ড এনার্জি মানে হচ্ছে সূচনা শক্তি, অর্থাৎ একদম সূচনা পর্ব থেকে শুরু করে শেষ অবধি যতটা শক্তি লাগে সেটাকে বলা হয়ে থাকে থ্রেশহোল্ড এনার্জি। তার মানে আমরা বলতে পারি যে সূচনা শক্তি মানে কি, সূচনা শক্তি মানে হচ্ছে এই যে বিক্রিয়কটা আমরা নিয়েছি সেই বিক্রিয়কের একটা নির্দিষ্ট শক্তি রয়েছে, অর্থাৎ বিক্রিয়কের প্রারম্ভিক শক্তি, অর্থাৎ প্রাথমিক অবস্থাতে যে শক্তিটা রয়েছে, প্লাস অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জির বাংলা নাম হচ্ছে সক্রিয়করণ শক্তি, ঠিক আছে? তাহলে সূচনা শক্তি আমরা বুঝতে পারলাম, প্রারম্ভিক শক্তি বুঝতে পারলাম, সক্রিয়করণ শক্তি বুঝতে পারলাম। এখানে এগুলো পড়ার কারণ হচ্ছে এই যে আমাদের বিক্রিয়াটা ঘটছে বা আরহেনিয়াসের ইকুয়েশন ঘটছে, ঠিক আছে? আরহেনিয়াসের ইকুয়েশন ঘটার জন্য বা বিক্রিয়াগুলো হওয়ার জন্য আমাদের দুটো বাধা কাজ করে। প্রথম কার্ডটা হচ্ছে কলিশন থিওরি, ঠিক আছে? এবং সেই কলিশন থিওরির মধ্যেই আমাদের দুটো বাধা রয়েছে, একটা হচ্ছে শক্তিজনিত বাধা, ঠিক আছে, আর প্রথম কার্ডটা হচ্ছে ওরিয়েন্টেশন ব্যারিয়ার বা দিক বিন্যাস জনিত বাধা। অর্থাৎ কলিশনগুলোকে একটা নির্দিষ্ট ডিরেকশনে হতে হবে এবং তাদের একটা নির্দিষ্ট এনার্জিতে পৌঁছে তবেই সেই বিক্রিয়াটা করতে হবে, তা না হলে কিন্তু কোনো বিক্রিয়ায় ফলপ্রসূ হবে না। তাহলে আমাদের কাছে পুরো ব্যাপারগুলো ক্লিয়ার হলো। এখন অবধি আমরা যেগুলো জানলাম সেটা প্রথমটা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্টের ভ্যালু দিয়ে আমরা বুঝতে পারলাম যে কেএর সাথে টি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, এবং এটা আমরা লিখতে পারি কে টি প্লাস টেন বাই কে টি সমান হচ্ছে টু থেকে এর ভ্যালুটা হতে পারে তিন। সেকেন্ড ইকুয়েশনে আমরা জানলাম কে সমান ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। এখান থেকে যখন আমরা লগ নিয়ে নিলাম, ডাইরেক্ট লিখে দিচ্ছি লগ কে সমান লগ এ মাইনাস ই এ বাই 2.303 RT। তোমরা এখান থেকে এখানে ডাইরেক্ট এমনি বুঝতে পারছো, দেখো দেখো এটা ডাইরেক্ট লগ নেওয়ার ফলে এটা চলে এসেছে, এটা এদিকে বেরিয়ে চলে এসেছে মাইনাস আকারে, ইটা বাদ চলে গেছে, আর টেন বেস নেওয়ার জন্য 2.303 নিচে চলে এসেছে। দুটো গ্রাফ আমাদের খুব ইম্পর্টেন্ট, একটা গ্রাফ হবে এরকম, এটা হবে কে ভার্সেস টি, এটা থেকে এই ইকুয়েশানটা থেকে, আর এই ইকুয়েশানটা থেকে আর একটা গ্রাফ আঁকা যায়, সেটা হচ্ছে লগ কে ভার্সেস 1/T, নট টি, 1/T, সেটা হবে এরকম, ঠিক আছে? এই দুটো গ্রাম আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে যে কোনো বিক্রিয়া ঘটার জন্য, ঠিক আছে,
আমাদের যে বাধাটা সেটা হচ্ছে একটা ওরিয়েন্টেশন ব্যারিয়ার বা দিক বিন্যাসজনিত বাধা, আর দ্বিতীয়টা হচ্ছে এনার্জি ব্যারিয়ার। এই দুটো বাধাকে যদি অতিক্রম করতে পারে তবে আমাদের কলিশন থিওরি বা সংঘর্ষ তত্ত্ব সফল হবে এবং আমাদের ফলপ্রসূ সংঘর্ষ বা এফেক্টিভ কলিশনের মাধ্যমে প্রোডাক্ট উৎপন্ন হবে। ঠিক আছে, তো পরের ভিডিওতে আমরা দেখব যে এই সূত্রগুলো দিয়ে পরে আমাদের কী কী ম্যাথামেটিক্যাল প্রবলেম করা যায়, তাহলে আমাদের পুরো চ্যাপ্টারটা শেষ হবে। ওকে, থ্যাংক ইউ।